কারণ লারাভেল একটা পপুলার এবং ইন-ডিমান্ড ফ্রেমওয়ার্ক। দেশ এবং দেশের বাহিরে লারাভেল ডেভেলপারদের চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি। লারাভেলের সিনট্যাক্সগুলো খুবই সিম্পল এবং ক্লিন, যার কারণে লারাভেল শেখা এবং লারাভেল দিয়ে কোনো প্রজেক্ট ডেভেলপমেন্ট করা দুটোই সহজ। এছাড়া লারাভেলের আছে একটা এক্সটেন্সিভ ডকুমেন্টেশন। লারাভেল নিয়ে কোনো সমস্যায় পড়লে খুব সহজে সেই কনফিউশন দূর করে নেওয়া সম্ভব লারাভেলের ডকুমেন্টেশন থেকে। এছাড়া লারাভেল একটা পাওয়ারফুল এবং ফিচার রিচ ফ্রেমওয়ার্ক। এর অসংখ্য বিল্ট ইন ফিচার্স যেমন কিউ, ফ্যাসাড, নোটিফিকেশন সিস্টেম, ইভেন্ট সিস্টেম, ডেটাবেস সিস্টেম, এই সব কিছুকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে লক্ষ লক্ষ ইউজারের জন্য কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা সম্ভব হবে। এছাড়া লারাভেল একটা খুব সিকিউর ফ্রেমওয়ার্ক, তাই সিকিউরিটি নিয়ে চিন্তা না করলেও চলবে। এছাড়াও লারাভেল খুবই অ্যাক্টিভ এবং ফিউচার প্রুফ ফ্রেমওয়ার্ক। অন্তত আগামী 5 বছরের মধ্যে লারাভেল কোথাও যাচ্ছে না। লারাভেলের রয়েছে বিশাল কমিউনিটি, তাই লারাভেল নিয়ে কোনো সমস্যা কিংবা কনফিউশনে একদম চিন্তা নেই। মজার ব্যাপার হচ্ছে লারাভেল একটা কমপ্লিটলি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, তাই লারাভেল ব্যবহার করতে আপনাকে কোনো খরচ করতে হবে না, সম্পূর্ণ ফ্রি।